পরকিয়া যারা করে তাদেরকে চেনার জন্য তিনটা পদ্ধতি আছে, তাদেরকে চেনার তিনটা উপায়, আর পরকিয়া যারা করে তাদের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন ছয়টা আযাব রেখে দিয়েছে। জুরে কর নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মুয়াত্তায়ে মালিকের হাদিস। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নাকি পরকিয়া করবে, পরকিয়া করার সাথে সাথে ওই ব্যক্তিটা ছয়টা ছয়টা শাস্তির ভিতরে পড়ে যাবে। নাম্বার ওয়ান, ওই ব্যক্তিটা দুনিয়াতে তিনটা শাস্তি পাবে আর আখেরাতে তিনটা শাস্তি পাবে। নাম্বার ওয়ান, সর্বপ্রথম শাস্তি হলো যারা পরকিয়া করে তাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। জুরে কর নাউযুবিল্লাহ। দেখবেন যারা নাকি পরকিয়া করে, জিনার কাজ করে, গুনার কাজ করে, লাইন মারে, তাদের চেহারাগুলো এরকমভাবে গালগুলো ভিতরে চলে যায়, যায় কি না। আর দেখবেন যদি কোথাও রাস্তায় প্রস্রাব করতে বসে, সামনে বাসে কলিকাতা হারবাল, কথা ঠিক কি না, কলিকাতা হারবাল খেয়ে নিজের যৌবনকে ঠিক রাখতে পারে না বন্ধু, অথচ নিজের স্ত্রীকে রেখে অন্যের স্ত্রীর সাথে পরকিয়ায় যুক্ত থাকে, কথা ঠিক কি না। আল্লাহ পাক রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ বলে, ওই পরকিয়া তুমি করতেছো, তোমাকে চিনার জন্য এক নাম্বার কারণ হলো, চিনার উপায় হলো, তোমার গালগুলো ভিতরে চলে যাবে, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। এটা হলো এক নাম্বার শাস্তি। দুই নাম্বার শাস্তি হলো ওই ব্যক্তিটা ওয়াকালে মৃত্যু হয়ে যাবে, ওয়াকালে মৃত্যু। দেখবেন হুন্ডা অ্যাক্সিডেন্টে মরে গেছে, গাড়ির তলে পড়ে মরে গেছে, পানিতে ডুবে মরে গেছে, অল্প বয়স ছিল, আছে কি না। তিন নাম্বার, ওই ব্যক্তিটা আপনার সম্পদ ওয়াগাত সম্পদের মালিক হবে, কিন্তু ওয়াগাত সম্পদের মালিক হওয়ার পরেও ওই সম্পদ তার কোনো উপকারে আসবে না। চার নাম্বার, আখেরাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আখেরাতের আযাব দিবে। সর্বপ্রথম আখেরাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই পরকিয়া যে করে তার চেহারার দিকে সুনজরে তাকাবে না। ও বন্ধু, আখেরাতের দুই নাম্বার, আখেরাতের দুই নাম্বার শাস্তি হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন তার হিসাবগুলো খুব কড়াকড়িভাবে নিবে। এ বন্ধু, হিসাব যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন খুব কড়াকড়িভাবে নেয়, তাহলে কি আপনি আমি হিসাব দিতে পারবো নাকি? কখনো সম্ভব হবে না। আখেরাতের তিনটি আযাব থেকে তিন নাম্বার আযাব হলো অনন্ত অসীম কালের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবে। বন্ধুরে, ওই ব্যক্তিটা কখনো জান্নাতে যেতে পারবে না। জুরে কর নাউযুবিল্লাহ। ও বন্ধু, আমাদের সমাজকে বাঁচাতে হবে। আজকে গার্মেন্টসের অনেক অনেক ভাইয়েরা পরকিয়ায় বেশি লিপ্ত হয়, কথা ঠিক কি না। এ কারণে আপনি আমি পরকিয়া থেকে বাঁচতে হবে। আপনি এই পরকিয়া যারা করে তাদেরকে চিহ্নিত করে বুঝাতে হবে, কথা ঠিক কি না। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই গর্হিত কাজ থেকে আপনি আমাকে বাঁচার তৌফিক দান করুক। জুরে কোন আমিন।